একদম 100% দেখেন সামনে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে শেপ আছে জয়েন আছে ক্রস আছে একদম জেনুইন অবস্থা পেয়ে যাবেন ব্যাকলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে এখানে দেখেন করলা ফিল্টার লেখা আছে টয়োটার মনোগ্রাম সুন্দর জয়েদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি বাবা আজকে খুবই জনপ্রিয় একটা গাড়ি দেখাবো এবং এই গাড়িটা খুবই কম পাওয়া যায় আচ্ছা 2012 মডেলের ফিল্টার একজিও ফিল্টার গাড়ি 2012 মডেল 12 মডেলের একজিও ফিল্টার কিন্তু এটা লাস্ট শেপ আচ্ছা এটার পরে কিন্তু আর এই শেপের ফিল্টার আসে নাই 12 মডেলে কিন্তু ওল্ড শেপ নিউ শেপ দুই ফিল্টারই আছে ওকে বাট ওল্ড শেপের এই ফিল্টারটা লাস্ট শেপ আচ্ছা এটার পরে এই ফিল্টারটা আসে নাই গাড়িটার মডেল বাবা 2012 মডেল 2017 রেজিস্ট্রেশন ভালো কন্ডিশনের গাড়ি প্রোডাকশন লাইট এসির বাটন টাচ ভিতরে কন্ডিশন মাশাআল্লাহ খুবই ভালো এবং এটা কিন্তু এলপিজি কনভার্সন করা আছে আচ্ছা সম্পূর্ণ তেল এবং এলপিজি তে করা আছে ওকে সামনে থেকে শুরু করা হ্যাঁ সামনে দেখেন এই হেডলাইট দেখতে পাচ্ছেন প্রোডাকশন হেডলাইট কালো পাড়ার হেডলাইট এই কালো পাড়ার হেডলাইট কিন্তু বাবা ভাই খুবই কম পাওয়া যায় আচ্ছা একদম খুবই রেয়ার পাওয়া যায় ওকে এবং সুন্দর দেখেন নিকেল ক্যাচিং সহ ফগ লাইট পাচ্ছেন গ্রিলটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফগ লাইটটা এখানে একটা সুন্দর আছে ঠিক আছে এটাও দেখেন কালো পাড়ার হেডলাইটটা খুবই সুন্দর ভালো কন্ডিশনের প্রত্যেকটা গ্লাস কি জেনুইন ভাই 100% জেনুইন বাবা ভাই দেখেন এই যে টয়োটার লোগো দেওয়া আছে জাপানি স্টিকার এটা সেন্সর আছে এটা জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার একদম 100% পারফেক্ট কন্ডিশন পেয়ে যাবেন এবং গাড়ির সামনে সামনে পিছনে গ্লাস এখনো অরিজিনাল অবস্থা আছে তো একটা গাড়ির সামনে পিছনে অরিজিনাল গ্লাস কখন থাকে বাবু ভাই যখন গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় না হয় না এটাই আমরা জানি ওকে এবং এই গাড়িটা এরকম অবস্থা পাচ্ছেন বাম পাশটা তো ভাই ফ্রেশ একদম 100% দেখেন সামনে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে শেপ আছে জয়েন আছে ক্রস আছে একদম জেনুইন অবস্থা পেয়ে যাবেন একটু ক্লোজ করে দেখতে পারবো না ভাই গাড়ির মডেল কিন্তু 12 এখানে দেখেন 12 লেখা আছে তো এটা 2012 মডেলের গাড়ি এখানে কিন্তু দেওয়া আছে ব্যাক সাইডটা কি অবস্থা ভাই ব্যাক সাইডটা খুবই ভালো ব্যাকলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে এখানে দেখেন করলা ফিল্টার লেখা আছে টয়োটার মনোগ্রাম সুন্দর একটা দেখেন স্পয়লার ওয়াইফারে ব্যবহার আছে সুন্দর একটা স্পয়লার এন্ড দেন শো লাইটের ব্যবহার আছে এখানে দেখেন জি এডিশন লেখা আছে আচ্ছা জি এডিশন খুবই ভালো কন্ডিশন এবং পিছনে গ্লাসটা যে অরিজিনাল দেখেন 4 স্টারের গাড়ি এখানে কিন্তু অরিজিনাল যে গ্লাসের স্টিকারটা সেটা এখনো কিন্তু আছে 4 স্টারের গাড়ি জি 4 স্টারের গাড়ি রাইট সাইডটা তো ভাই ফ্রেশ 100% ফ্রেশ আছে বাবা ভাই আপনি দেখেন ব্যাকলাইট থেকে শুরু করে হেডলাইট পর্যন্ত ভাঁজ শেপ জয়েন ক্রস এখনো পর্যন্ত গাড়ির সাথে পেয়ে যাবেন কোনো ধরনের কোনো বড় ধরনের মার অ্যাক্সিডেন্ট হিস্টরি খোলা কাটা এই গাড়ির মধ্যে পাবেন না দেখেন এখানে দেখেন প্রত্যেকটা জুড়ি দেখেন ফ্রেশ দরজা ওপেন করছি এখানে দেখেন ফিল্টার লেখা উঠছে আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর ড্যাশবোর্ডটা কি অবস্থা ভাই ড্যাশবোর্ডটা দেখেন খুবই ভালো ড্যাশবোর্ডটা গাড়ির সাথে পেয়ে যাবেন সিডি টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন আছে এবং স্টিয়ারিংটা দেখেন মাশাআল্লাহ কত ফ্রেশ আচ্ছা একদম কোনো ধরনের কোনো রাফ ইউজ করা হয়নি জন্য স্টিয়ারিং এত ফ্রেশ এবং টয়োটার লোগোটা সহ একদম অরিজিনাল পেয়ে যাবেন এবং এসির বাটন কিন্তু সফট টাচ বাবু উডেনটা খুব সুন্দর উডেনটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস উডেনটা সুন্দর জি সিলিং সহ আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন সিলিংটা খুবই ফ্রেশ পেয়ে যাচ্ছেন টয়োটা ফিল্ডার যারা ফিল্ডার গাড়ি পছন্দ করতে চান তারা আমার কাছে আসবেন 2012 মডেলের একটা ফিল্ডার গাড়ি আমার কাছে আছে ভালো কন্ডিশনের ভালো মানের একটা গাড়ি ওকে চলেন আমরা ইঞ্জিনটা দেখি হ্যাঁ ইঞ্জিন কন্ডিশনটা আমরা দেখব কি অবস্থা ভাই ইঞ্জিনের ইঞ্জিন কন্ডিশন দেখলেই মনটা শান্তি হয়ে যাবে ভিভিটে ইঞ্জিন একদম ভিভিটে ইঞ্জিন এটা কিন্তু এলপিজি কনভার্সন করা আছে 6 জেনারেশন এলপিজি এলপিজি কিন্তু অনেক হাই কোয়ালিটির সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে এবং ভিতরে চ্যাসিসগুলো দেখেন এখনো বাংলাদেশে কিন্তু রং হয়নি বাবু ভাই আচ্ছা মার্সেলগুলো দেখেন কোথাও কিন্তু রং করা হয়নি আচ্ছা একদম প্রত্যেকটা পার্ট জেনুইন পাবেন এবং এই এখন দেখেন টিন বডি ওকে ঠিক আছে ব্যাকডালা কিন্তু কোথাও রং করা হয়নি ওকে বনার সহ আপনারা একদম ফ্রেশ একদম 100% ফ্রেশ পাবেন দুই এক জায়গায় আঁচড় ছিল আমরা টাচ আপ করেছি বাট ভালো কন্ডিশনের ভালো মানের একটি গাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া আচ্ছা বিবিটি ইঞ্জিন 1500 সিসি এবং চিকনশিয়াল এলপিজি সহ জি চিকনশিয়াল এলপিজি সহ পেয়ে যাচ্ছেন এবং প্রজেকশন লাইট এসির বাটন টাচ পুরো হোয়াইট কালারের গাড়ি সাদা কালারের গাড়ি কোনো ধরনের কোনো ভাড়া চলানে রেন্টে গাড়ি চলানে গাড়ি যেহেতু এলপিজি কনভার্সন করা আছে আমরা জানি এলপিজি বা তেলের গাড়ি সবসময় কিন্তু কম মানে ফ্যামিলি ইউজের গাড়ি হয়ে থাকে আচ্ছা আর সিএনজি করা থাকলে কিন্তু মনে একটু কনফিউশন থাকে না জানি ভাড়া চলছে কিনা রেন্টে গাড়ি চলছে কিনা কারণ সিএনজির কস্ট কিন্তু একটু কম আমরা জানি সো এলপিজি করলে কিন্তু ইঞ্জিনটাও ভালো থাকে আপনি কিন্তু খরচটা একটু কম হয় ফ্যামিলি ইউজের গাড়ি ওকে ভাইয়া দাম কত যাচ্ছেন গাড়িটা এই গাড়িটার দাম দিয়েছি বাবু ভাই 1,95,000 টাকা আস্কিং দিয়েছি কিছুটা নেগোসিয়েবল করবো আপনার ভিডিও দেখে আসলে অল্প কিছু সম্মান করবো এবং ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ ওকে ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার 0171-000-2027 আমার শোরুমের নাম সিটি কারভ্যালি আমার লোকেশনটা আবারও বলে দিচ্ছি শোরুমের সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরিপাড়া 2 নম্বর গেট ফার্ম গেট তেজগাঁও ঢাকা খামারবাড়ির মোড়ের পাশে আমার শোরুম তো অবশ্যই আমার শোরুমে আসবেন সব ধরনের গাড়ি সব বাজারের গাড়ি পেয়ে যাবেন সো বাবা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম